সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পাঁচ, অনুশীলনী 5.4, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয়ের আলোচনায় সবাইকে সাদর আমন্ত্রণ। ইতোমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটি পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষ অল অপশনটি সিলেক্ট করুন। অনুশীলনী 5.4, লসাগু নির্ণয় কর, 33 থেকে 36 পর্যন্ত মোট 4টি প্রশ্নের সমাধান আলোচনা করব এই ভিডিওটিতে। এজন্য আমরা এ সূত্রগুলো প্রয়োগ করব। ফর্মুলা 1, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং প্রয়োজন অনুযায়ী আরও অন্যান্য সূত্র প্রয়োগ করব। আমরা চলে যাই মূল আলোচনায়। প্রশ্ন 33, এখানে দুইটি রাশি রয়েছে। এই দুইটি রাশিকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং উৎপাদকে বিশ্লেষণ করার পর তা থেকে উৎপাদক নিয়ে আমরা সেই উৎপাদকগুলোর গুণফল বের করব, যা হবে নির্ণেয় লসাগু। তাহলে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 10, এখানে এই রাশিটিতে তিনটি পদ রয়েছে। তিনটি পদ থাকার কারণে এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে মাঝখানের যে পদটি রয়েছে 3x, এটাকে আমরা বিবেচনায় আনব, এটাকে দুটি অংশে বিভক্ত করব, যা গুণ করলে 10 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে 3 হবে। তাহলে এরকম হতে পারে যে 5 এবং 2। তাহলে পরবর্তী লাইনটি হয় এরকম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এখানে 5x থেকে 2x বিয়োগ করলে পাওয়া যায় 3x। এখানে যেহেতু 3x এর আগে মাইনাস আছে, এই জন্য 5x এর আগে অর্থাৎ বড় সংখ্যাটির আগে আমরা মাইনাস দিয়ে নিলাম। এখন এই প্রথম দুইটি টার্ম থেকে বা পদ থেকে আমরা এক্স কমন নেব, আর এই দুটি পদ থেকে আমরা টু কমন নেব। তাহলে পরবর্তী লাইনটি এরকম, এক্স ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 5। এবার এক্স মাইনাস 5 কমন নেব, কমন নিলে রইল এক্স, এখান থেকে রইল প্লাস 2। তাহলে আমরা প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম, এবারে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করি। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, এখানে এই অংশটুকু, এই রাশিটিকে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি। সেই সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রটির অনুরূপ এই রাশিটিকে রূপান্তর করি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। 5 স্কোয়ার করলে হয় 25, এবং 2x এবং 5 গুণ করলে হয় 10x। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি x মাইনাস 5 হোল স্কোয়ার। এবারে সূচক গুণের সূচক বিধি অনুযায়ী এই অংশটুকুর উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা এভাবে লিখতে পারি, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5। এখন উভয় রাশির মধ্যে দেখা যাচ্ছে যে x মাইনাস 5 কমন রয়েছে, আর x প্লাস 2 এবং x মাইনাস 2 আনকমন রয়েছে। তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমন এবং আনকমন উভয় উৎপাদকই আমরা ব্যবহার করব। তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 হোল স্কোয়ার। x মাইনাস 5 এবং x মাইনাস 5 এই দুটির গুণ করে পাওয়া গেল x মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা 33 নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি। এবারে আমরা চলে যাব 34 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে 34 নম্বর প্রশ্নে মোট তিনটি রাশি রয়েছে। আমরা একে একে প্রত্যেকটি রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা প্রথমে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করি, এ স্কোয়ার মাইনাস
7a plus 12 এই 7a কে আমরা দুটি ভাগে ভাগ করব অর্থাৎ মিডল টার্মকে দুটি ভাগে ভাগ করব তাহলে এবং তা যেন 12 হয় গুণ করলে যেন 12 হয় যেমন 3 এবং 4 হতে পারে তাহলে পরবর্তী লাইনটি এরকম লেখা যায় a স্কয়ার মাইনাস 4a মাইনাস 3a প্লাস 12 এখানে 4a কে আমরা দুইটি ভাগে ভাগ করে নিয়েছি এখন যেহেতু 7a কে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু এখানে 7a এর আগে মাইনাস আছে এজন্য আমাদের দুইটি সংখ্যার আগে মাইনাস বসিয়ে নিলাম এবার প্রথম দুইটি থেকে কমন যায় a এবং পরের দুইটি থেকে কমন যায় 3 তাহলে পরবর্তী লাইনটি এরকম a ইনটু a মাইনাস 4 বন্ধনী শেষ মাইনাস 3 ইনটু a মাইনাস 4 এখন এই দুটি থেকে a মাইনাস 4 কমন নেই কমন নিলে রইল a আর এখান থেকে রইল 3 তাহলে আমরা প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করেছি এবার দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করব a স্কয়ার প্লাস a মাইনাস 20 এবারে a এর সহগ মিডল টার্ম a এর সহগ হলো 1 এই 1 কে আমরা দুটি ভাগে ভাগ করব যেন দুটি ভাগে ভাগ করে লিখব যেন গুণ করলে 20 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে তা 1 হয় তাহলে এরকম হতে পারে 5 এন্ড 4 4 এন্ড 5 এখন যেহেতু এর আগে প্লাস চিহ্ন রয়েছে তাই আমরা 5 এর আগে প্লাস চিহ্ন দিয়েছি এবং 4 এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি এখন এই প্রথম দুটি থেকে a কমন এবং পরের দুটি থেকে 5 কমন নিলে আমরা পাই এরকম a ইনটু a মাইনাস 4 প্লাস 5 ইনটু a মাইনাস 4 এবার a মাইনাস 4 কমন নেই তাহলে রইল a মাইনাস 4 ইনটু a প্লাস 5 দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করি a স্কয়ার প্লাস 2a মাইনাস 15 এবারে 2a কে দুইটা ভাগে ভাগ করে লিখব গুণ করলে হবে 15 আর যোগ অথবা বিয়োগ করলে হবে 2 তাহলে এটা হতে পারে এরকম x a স্কয়ার মাইনাস 3a প্লাস 5a মাইনাস 15 তাহলে প্রথম দুইটি থেকে a এবং পরের দুইটি থেকে 5 কমন তাহলে a কমন নিলে a মাইনাস 3 প্লাস 5 ইনটু a মাইনাস 3 এবার a মাইনাস 3 কমন নিব কমন নিলে থাকলো a প্লাস 5 তাহলে তিনটি রাশির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি এবং এখন এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে লক্ষ্য রাখতে হবে যে কোনগুলো কমন রয়েছে এবং কোনগুলো আনকমন রয়েছে দেখা যাচ্ছে যে a মাইনাস 3 দুইটির মধ্যে রয়েছে a মাইনাস 4 দুইটির মধ্যে রয়েছে এবং a প্লাস 5 ও দুইটির মধ্যেই রয়েছে তাহলে নির্ণয় লসাগু হয় এরকম a মাইনাস 3 a মাইনাস 4 এবং ইনটু a প্লাস 5 আমরা চলে যাব পরবর্তী অংশে প্রশ্ন নম্বর 35 এখানে মোট তিনটি রাশি রয়েছে তিনটি রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথম রাশি নিলাম x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 এখানে 8x কে দুইটি ভাগে বিস্তৃত করে লিখব যেন যোগ অথবা বিয়োগ করলে পাওয়া যায় 8x এবং গুণ করলে পাওয়া যায় 15 তাহলে এইরকম আছে 5 আর 3 5 এবং 3 দুইটা যোগ করলে 8 হয় তাহলে পরবর্তী লাইনটি হলো এরকম x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 তাহলে প্রথম দুইটি থেকে কমন নেই x x মাইনাস 5 মাইনাস 3 এবং পরে রইল 3 মাইনাস 5 এবার 3 x মাইনাস 5 3 কমন নেওয়াতে রইল x মাইনাস 5 এবারে x মাইনাস 5 কমন নিলে
থাকলো x আর এখান থেকে থাকলো -3। তাহলে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ হলো, এবার দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করি। x স্কয়ার -25 এটাকে আমরা ফর্মুলা 3 প্রয়োগ করতে পারি। তাহলে ফর্মুলা 3 প্রয়োগ করতে গেলে আমাদের এই 25 কে বর্গমূলের স্কয়ার দিব। তাহলে x স্কয়ার -25 এর পরিবর্তে 5 স্কয়ার। এবার আমরা এই রাশিটির ফলাফল দেখব। ফলাফল হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার চলে যাই তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণে। x স্কয়ার প্লাস 2x মাইনাস 25। এবার 2x কে দুইটা ভাগে ভাগ করব, যেন গুণ করলে 25 হয় আর যোগ অথবা বিয়োগ করলে 2x হয়। এরকম আমরা এখানে দেখে নেই যে আমাদের এই তৃতীয় রাশিতে এটা হবে 15। আমরা আরেকবার ভালো করে দেখে নেই। x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। এবারে এই -15 হবে, 15 হবে এই 2x কে দুটা ভাগে ভাগ করলে, যা গুণ করলে হবে -15 আর যোগ অথবা বিয়োগ করলে হবে 2x এর সমান। তাহলে পরবর্তী লাইনটি এরকম হয়, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15। এখানে 5x এর আগে প্লাস দেওয়া হয়েছে, যেহেতু 2x এর আগে প্লাস হয়েছে। তাহলে প্রথম দুটি থেকে x কমন আর পরের দুটি থেকে 5 কমন। তাহলে প্রথমটি দুটি থেকে x কমন নিলে থাকলো x মাইনাস 3, প্লাস পরের দুটি থেকে 5 কমন নিলে থাকলো x মাইনাস 3। এখন উভয়ের মধ্যে থেকে x মাইনাস 3 কমন নেই, x মাইনাস 3 কমন নিলে রইল x প্লাস 5। তাহলে আমরা তিনটি রাশির সমাধান অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদকগুলোর কোনো কোনোটি অপরটির তে কমন রয়েছে, প্রত্যেকটাই দুইটিতে, কমপক্ষে দুইটিতে কমন রয়েছে। 5x এই দুটিতে আছে, 3x এই দুটিতে, 3-x আর x প্লাস 5 এখানে রয়েছে, দুইটিতেই রয়েছে। তাহলে নির্ণয় লসাগু হলো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 5। এবারে x মাইনাস 5 ইন্টু x প্লাস 5 এর সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি, যেটা দ্বিতীয় রাশিতে রয়েছে। তাহলে পরবর্তী লাইনটা হয় x মাইনাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস 25। এবারে চলে যাই পরবর্তী প্রশ্নের সমাধানে। প্রশ্ন 36, এখানে মোট তিনটি রাশি রয়েছে যাদের উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশি x প্লাস 5, এর উৎপাদকে বিশ্লেষণ আর করার কোনো সুযোগ নেই, কারণ এটি উৎপাদকে বিশ্লিষ্ট হয়ে আছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 5x, এই দুটির মধ্যে থেকে x কমন নেওয়া যায়, x ইন্টু x প্লাস 5। এবারে তৃতীয় রাশি, তৃতীয় রাশি x স্কয়ার প্লাস 7x প্লাস 10, এখানে 7x অর্থাৎ মিডল টার্মকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব, যা গুণ করলে 10 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে 7 হবে। এরকমটি হতে পারে, এরকম x স্কয়ার প্লাস 5x প্লাস 2 প্লাস 10, এখানে 5 এবং 2 এর গুণফল হয় 10। অপরদিকে 5
এবং 2 যোগ করলে হচ্ছে 7। তাহলে প্রথম দুইটি থেকে আমরা কমন নেব x এবং পরের দুইটি থেকে কমন নেব 2। তাহলে থাকলো এরকম x ইনটু x প্লাস 5 প্লাস 2 ইনটু x প্লাস 5। এবার x প্লাস 5 কমন নেব, রইল x প্লাস 2। তাহলে তৃতীয় রাশিরও মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করে নিলাম। এবার নির্ণয় লসাগু, এখানে কমন এবং আনকমন উভয় উৎপাদকগুলি আমরা এখানে নেব। তাহলে এটি হলো কম আনকমন টু এক্স ইন্টু এক্স প্লাস 5। এখান থেকে এক্সটা আগে নিলাম, তারপর এক্স প্লাস 5 এখানেও আছে, এখানেও আছে, এক্স প্লাস 5ও নিলাম, এবং তারপর এক্স টু অতিরিক্ত আছে, এক্স প্লাস 2, আমরা এক্স প্লাস 2ও নিলাম। তাহলে আমরা এখান থেকে নির্ণয় লসাগু পেলাম এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।